দ্বিতীয় বৃহত্তম একটি দেশ। এই দেশের আপামর জনগোষ্ঠীর অধিকাংশই মুসলিম এবং ধর্ম অনুরাগী, আর এই ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীকে ইসলামী শরিয়া সম্মত উপায়ে জীবন বীমা চুক্তির আওতায় এনে তাদের জীবনমান উন্নয়ন তথা সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সম্পূর্ণ শরিয়া মোতাবেক পরিচালন ব্যবস্থা এবং আধুনিক ইসলামী জীবন ব্যবস্থার প্রত্যয় নিয়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পদযাত্রা শুরু করেছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের জীবন বীমা শিল্পের বিকাশে এবং দেশের অর্থনীতির ভিত রচনায় এক বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মালিক ও পরিচালকদের একটি গ্রুপ ইসলামী জীবন বীমার মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশের শিল্প বিকাশ, বেকার সমস্যার সমাধান, দেশের আপামর জনসাধারণের মধ্যে আত্মনির্ভরশীলতার সৃষ্টি, সর্বোপরি দেশের অর্থনীতির ভিত মজবুত করার মানুষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকার ইদ্রার মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্সগুলোকে কমপ্লিটলি একটা নতুন ধারায় নিয়ে আসছে, যেখানে কোনো সাধারণ মানুষ দোকা খাওয়ার মতো এখন কোনো সুযোগ নাই, এবং ইদ্রা IDRA সেটা সম্পূর্ণভাবে মনিটরিং করে। আর আমাদের এই ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্পূর্ণ একটা ইসলামিক শরিয়া বোর্ড দ্বারা পরিচালিত এবং ইসলামিক বিধিবিধান অনুযায়ী আমাদের এই শরিয়া বোর্ড আমাদের কোম্পানিটা পরিচালনা করে। আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের অধিকাংশ জনগণ মফস্বলে অধিবাসী, গ্রাম্য জনপথে তারা আছে। গ্রামের জনপথের এই সাধারণ মানুষগুলোকে তাদের এই লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে ধারণা দেয়া এবং তাদের পরিবার, তাদের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষার নিশ্চয়তা দেয়া, তাদের অবর্তমানে তাদের সন্তানদের পরিচালনার জন্য একটা সুষ্ঠু কাঠামো আমাদের এই ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন রকম বীমা পলিসি আমরা চালু করেছি। আমাদের প্রথম বিশেষত্ব যেটা, সেটা আমরা ইসলামিক শরিয়া বোর্ড দ্বারা এই কোম্পানিটা পরিচালিত হয়। আর আমাদের ব্রোশিওরে আপনারা দেখে থাকবেন অনেকগুলো নতুন প্ল্যানিং, অনেকগুলো নতুন বীমা পলিসি আমাদের আছে। বিশেষ করে আমরা যেটা শিক্ষা পলিসি, যার মাধ্যমে একটা পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা যেন কোনোভাবে ভেঙে না পড়ে তার গার্ডিয়ানের অভাবে বা তার গার্ডিয়ানের অবর্তমানে, এই পলিসিটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। বর্তমান ইদ্রা অনেক প্রতিবন্ধকতাই দূর করে দিয়েছে, এখন আমাদের প্রতিবন্ধকতা যেটা আমরা দেখছি সেটা ইন্স্যুরেন্সের অভিজ্ঞ কর্মকর্তা এবং আমরা যেটা দেখছি বা যে অভিজ্ঞতার প্রয়োজন সেই অভিজ্ঞ লোকের অভাব আমাদের এখানে খুবই। এবং নতুন নতুনভাবে আমরা ট্রেনিং দিয়ে আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে স্কিল্ড করতেছি যেন ভবিষ্যতে তারা বিদেশি অনেক কোম্পানির সাথে তাল মিলিয়ে আমাদের দেশের কোম্পানিগুলোকে বিদেশি কোম্পানির সাথে আরও ভালোভাবে সার্ভিস দিতে পারে এবং সাধারণ মানুষ যারা পলিসি হোল্ডার, যারা পলিসি নেবে তাদের দোরগোড়ায় যেন আমাদের এই পলিসির সুবিধা সুযোগ তারা পৌঁছে দিতে পারে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক জনাব মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জনাব ইকবাল হায়দার চৌধুরী। এছাড়া কোম্পানির সম্মানিত পরিচালকবৃন্দ, এদেশের ব্যবসায়ী ও স্বনামধন্য শিল্পপতি সর্বজনপা শওকতরা বেগম, জনাব মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী, জনাব মোহাম্মদ আব্দুল হাই, জনাব জিল্লুর রহমান মৃধা, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, জনাব আয়াজ ওয়ারিস খান ওয়ারশি, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, জনাব আনোয়ার হোসেন খান এবং জনাব রাশাদ আবেদিন। এছাড়াও অলরেডি ডিরেক্টর হিসেবে রয়েছেন মাহবুবা হাসনাত নাসরিন চৌধুরী, পারভিন আনোয়ার এবং ফারহানা আক্তার, এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন। দেশের প্রখ্যাত আলেম ওলামাদের সমন্বয়ে শরিয়া কাউন্সিল দ্বারা কোম্পানির সকল কার্যক্রম ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সমন্বয়ে আমাদের শক্তিশালী একটা পরিচালনা পর্ষদ রয়েছেন। আমাদের পরিচালনা পর্ষদে যারা রয়েছেন এটার সাথে আছেন তমা গ্রুপ, গ্রিনল্যান্ড গ্রুপ, ইউনিয়ন গ্রুপ, এবা গ্রুপ সহ বাংলাদেশের খ্যাতিমান ব্যবসায়ী প্রতিষ্ঠানদের মালিকেরা আমাদের পরিচালনা পর্ষদে রয়েছেন। ইতিমধ্যে
আমরা প্রায় 29,000-এর বেশি গ্রাহক সংগ্রহ করেছি এবং 190টি দাবি আমরা ইতিমধ্যে পরিশোধ করেছি। সার্ভাইভাল বেনিফিট দেওয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে পদক্ষেপ নিয়েছি, যেমন একজন গ্রাহক ব্যাংকে এসে যে স্বল্প সময়ের মধ্যে তাদের সেবাটি গ্রহণ করে তার সেই বেশি কম সময়ের মাধ্যমে আমরা আমাদের সার্ভাইভাল বেনিফিটের সুবিধাগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। গ্রাহক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা আইটির সর্বোচ্চ ব্যবহার করতেছি। গ্রাহকদেরকে আমরা রিসিট কাটার সাথে সাথে অটোমেটেড পিয়ার তারা পেয়ে থাকেন এবং আপনার অ্যাপিয়ার হওয়ার পরে তারা আপনার আরেকটা SMS পেয়ে থাকেন এবং গ্রাহক তার স্ট্যাটাসটি যেতে আপনার দেখতে পারে, সেই জন্য আমরা আমাদের IT সেক্টরকে ডেভেলপ করেছি। ভবিষ্যতে আমরা গ্রাহকের মোবাইল থেকে যাতে প্রিমিয়াম জমা দিতে পারে সেই বিষয়ে আমরা দ্রুত স্টেপ নিচ্ছি। ইতিমধ্যে আমরা কম্পিউটার রিসিট উদ্বোধন করেছি এবং কম্পিউটার রিসিট উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে জানান দিতে চাই যে গ্রাহক টাকা জমা দেওয়ার সাথে সাথে সে তার রিসিট কম্পিউটার রিসিট পাবে এবং পাশাপাশি হেড অফিসের কাছে তথ্যটি চলে আসবে, গ্রাহকের কাছে মেসেজ যাবে। আমরা ডিফারেন্ট কিছু স্কিম আমরা নিয়েছি, সেটার মধ্যে এডুকেশন সিকিউরিটি প্ল্যান আমরা নিয়েছি, জয়েন্ট লাইফ স্কিম আমরা নিয়েছি, ম্যান পাওয়ার এক্সপোর্ট পলিসি আমরা নিয়েছি, যেটা অনেক নতুন কোম্পানিদের মধ্যে, ইভেন অনেক পুরাতন কোম্পানিদের মধ্যেও এই স্কিমগুলো নাই। আমরা স্কিমগুলো মাঠে ময়দানে ছড়িয়ে দিচ্ছি এবং আমাদের যারা প্রশিক্ষিত কর্মী, দক্ষ কর্মী কর্মকর্তা আছে তারা এগুলো নিয়ে কাজ করতেছে। এটার কারণে বিমার যে অ্যাওয়ারনেস সেটা যেভাবে হবে একইভাবে সাধারণ গ্রাহক বিমার অনেক বড় ধরনের একটা সুফল পাবে বলে আমরা মনে করি। এর বাইরেও আপনার বাংলাদেশ ব্যাংক এবং IDR-এর যে কমপ্লায়েন্সগুলো ঠিক রাখার জন্য আমরা মানি লন্ডারিংয়ের উপর আমরা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তথা ইসলামী জীবন বিমার উপাদানগুলো হচ্ছে পরস্পরের মধ্যে দায়িত্বের অংশীদারিত্ব, ক্ষতি বা লোকসান মেটানোর যৌথ ব্যবস্থা, সকলের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সংহতি। ইসলামী জীবন বীমা মুদারাবা এবং তাকাফুলের নীতির ভিত্তিতে পরিচালিত এবং এ বিমা ব্যবস্থার অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, যার কারণে বিশ্বব্যাপী ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সুদান, বাহরাইন, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা এবং ইউরোপের যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে ইসলামী জীবন ব্যবস্থা চালু রয়েছে, ফলে বিশ্বব্যাপী ইসলামী জীবন বীমা খুবই জনপ্রিয় এবং ইসলামী জীবন বীমার প্রসার দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী জীবন বীমার প্রসার ঘটাতে সংকল্পবদ্ধ। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কল্যাণমুখী জীবন বীমা ইসলামী ভাবধারায় দেশব্যাপী প্রবর্তন করা, ইসলামী শরিয়া ভিত্তিতে জীবন বীমার প্রচলন ও পরিচালনা করা, শরিয়া আইন ও শর্তাবলীর সাথে বৈপরীত্য নেই এমন পদ্ধতিতে মুনাফা অর্জনের মানুষে সঞ্চিত অর্থ বিনিয়োগ করা, সকল ধরনের বীমা গ্রহীতাকে কোম্পানির সেবা প্রদান, প্রত্যেক সম্মানিত বীমা গ্রহীতা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও যৌথ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সহ কোম্পানির স্বার্থ রক্ষা করা, মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং জনকল্যাণমুখী হাসপাতাল, মাদ্রাসা, স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা এবং দুর্যোগের সময় সামাজিক দায়িত্ব পালন করা। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে, আমরা মালিক পক্ষ, একটা অ্যাসোসিয়েশন দ্বারা প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি এবং বিশেষ কোনো ক্ষেত্রে বা বিশেষ কোনো প্রয়োজনে আমাদের এই অ্যাসোসিয়েশন IDR-এর সাথে বার্গেনিং করে বিভিন্ন পয়েন্টে যাতে কোম্পানিগুলাও সার্ভাইভ করতে পারে এবং আমাদের পলিসি হোল্ডাররা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, পলিসি হোল্ডারদের সকল প্রকার সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের এই ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কার্যক্রম পরিচালনা করে থাকে। পৃথিবীর অনেক দেশেই আপনারা দেখে থাকবেন বড় বড় ইনভেস্টর হিসাবে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই থাকে সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে, এবং বাংলাদেশেও জীবন বীমা যে পরিমাণ টাকা, ইভেন সাধারণ বীমা, জীবন বীমা দুইটাই আমি যদি বলি, এদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে এবং সেই টাকা বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু লোন হিসাবে সহযোগিতা করে থাকে। আমাদের বাংলাদেশে বেসরকারি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সগুলো এখনও সেরকম সচ্ছলতা আছে, তবে অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক প্রতিযোগিতার মধ্যে আমাদের নতুন কোম্পানি যেগুলো, সেগুলো ওই পর্যায়ে যেতে হয়তো আরও 5-7 বছর সময় লাগবে। যুদ্ধ করেই তারা এগিয়ে যাচ্ছে এবং
বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নতুন কোম্পানিগুলো যে সার্ভাইভ করতে পারতেছে এটার জন্য আমি সব কোম্পানির চেয়ারম্যান এবং বোর্ডকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আগামী 5-7 বছরের মধ্যে আমাদের যে নতুন কোম্পানিগুলো আছে এগুলাও দৈন্যতা কেটে যাবে এবং আর্থিকভাবে যথেষ্ট সচ্ছলতা অর্জন করবে, যার মাধ্যমে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের আর্থিক সচ্ছলতা থেকে অনেক প্রকল্পেও তারা বিনিয়োগ করতে পারবে। আমি এখন চেয়ারম্যান আছি, আগামী বছর হয়তো আরেকজন চেয়ারম্যান আসবে, কিন্তু আমি হয়তো বোর্ডেই থাকব। তা আমি একজন বোর্ডের ডাইরেক্টর হিসেবেও তখন আমি কোম্পানিতে ভূমিকা রাখতে পারবো। চেয়ারম্যান যেই আসুক, এক একজনের চিন্তা চেতনা, এক একজনের চিন্তার ধারা এক এক রকম হওয়াটাই স্বাভাবিক, এটাই হয়ে থাকে। তবে যেহেতু আমাদের বোর্ডটা অত্যন্ত ভালো বোর্ড, আমাদের বোর্ডে সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ আছে এবং আমি মনে করি আমি চেয়ারম্যান না থাকলে আমি মেম্বার হয়েও, কিন্তু বোর্ডের মেম্বার হয়েও আমি এই কোম্পানির স্বার্থে অনেক সিদ্ধান্তে চেয়ারম্যানকে সহযোগিতা করতে পারবো। আমি চেষ্টা করি আমাদের ম্যানেজমেন্টকে, আমি সবসময় বলে থাকি যেন সাধারণ কোনো লোক, নিরীহ কোনো লোক যেন আমাদের কোনো মাঠের কর্মী দ্বারা প্রতারিত না হয় এবং কেউ যেন কোনো বীমা দাবির জন্য কারো পিছনে ঘুরতে না হয়, এটাই আমার মাঠ কর্মী এবং আমার ম্যানেজমেন্টের প্রতি আমার নির্দেশনা। ইসলামী অর্থ ব্যবস্থা প্রবর্তনে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির প্রকল্প অথবা পরিকল্পসমূহের প্রিমিয়ামের তালিকা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA ও শরিয়া কাউন্সিল কর্তৃক অনুমোদিত, সে মোতাবেক ইসলামী জীবন বীমার প্রকল্প অথবা পরিকল্পসমূহ চালু করা হয়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পরিচালনা করা হয় 2টি শাখায় পৃথক হিসাবের মাধ্যমে। শাখা দুটি হচ্ছে মুদারাবা এবং তাবাররু। লাভ এবং ক্ষতির ভিত্তিতে গ্রহণ করা প্রিমিয়ামের টাকা দ্বারা মুদারাবা শাখা, কল্যাণ তহবিল দ্বারা তাবারু শাখা পরিচালনা করা হয়। শাখা দুটির লেনদেনে কোথাও অস্পষ্টতা, সুদ অথবা জুয়ার উপাদান নেই। ইসলামী জীবন বীমা হল আর্থিক ঝুঁকিকে ইসলামী শরিয়া মোতাবেক এবং বীমা আইনের নিরিখে জামানত হিসেবে গ্রহণ করা। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড হল পলিসি হোল্ডারদের পলিসি শরিয়ার বিধান ও বীমা আইন মোতাবেক পরিচালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এবং বীমা আইনের নিরিখে ইসলামী শরিয়াতে বৈধ অথচ লাভজনক খাতে কোম্পানির সামগ্রিক অর্থ বিনিয়োগ করা হয়। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আকর্ষণীয় বীমা পরিকল্পসমূহের মধ্যে রয়েছে সঞ্চয়ী বীমা, দ্বিবার্ষিক প্রদান বীমা, 3 কিস্তি বীমা, 4 কিস্তি বীমা, পেনশন বীমা, হজ বীমা পরিকল্প, দেনমোহর বীমা, শিশু নিরাপত্তা বীমা, শিক্ষা ব্যয় বীমা, মাসিক সঞ্চয়ী বীমা, একক প্রদান সঞ্চয়ী বীমা, মাসিক সঞ্চয় বীমা লাভ সহ মাসিক সঞ্চয় বীমা MSAP এবং গ্রুপ বীমা। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রিন্সিপাল সৈয়দ কামালউদ্দিন জাফরি। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আদর রহমান ভুঁইয়া, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন খান, আলহাজ মোহাম্মদ ইসমাইল মিয়া, ডক্টর মাওলানা আবু সালে পাটোয়ারি, মুফতি হজরত মাওলানা মাহবুবুর রহমান, প্রফেসর ডক্টর AKM আব্দুল কাদির, মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন প্রফেসর মাওলানা ABM মাসুম বিল্লাহ। দেশের খ্যাতনামা ব্যবসায়ী, শিল্পপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব, সর্বোপরি ইসলামী চিন্তাবিদদের সমন্বয় ও পরামর্শে এ কোম্পানি প্রতিষ্ঠিত। গভর্নমেন্ট খুব পজিটিভলি বীমাটাকে এখন দেখছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এটা উপলব্ধি করেছেন এবং উনি সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং IDRAও বর্তমানে যে কোনো সমস্যায় বর্তমানে IDRA অনেক শক্তিশালী এবং অনেক দক্ষ জনবল সরকার IDRAকে দিয়েছে এবং তারা ইন্স্যুরেন্সের জন্য কাজ করে যাচ্ছেন এবং এটার একটা সুফল আমরা অলরেডি পেতে শুরু করেছি। আপনি জানেন এটা ফোর্থ জেনারেশন কোম্পানির মধ্যে একটা, তো এখন বর্তমানে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে এদের মধ্যে আগামী 5 বছরের ভিতরে top 10-এর ভিতরে আমি আমার কোম্পানিকে দেখতে চাই, সেইভাবে আমরা স্ট্র্যাটেজি গ্রহণ করছি। আমরা ফোর্থ জেনারেশন কোম্পানিগুলোকে বিট করে থার্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন কোম্পানিগুলোকে বিট করতে চাই আগামী 10 বছরের ভিতরে। আমি মনে করি এই সেক্টরে যথাযথভাবে কাজ করার জন্য এবং গ্রাহকদেরকে এই বীমার আওতায় আনার জন্য অবশ্যই ডিফারেন্ট প্রজেক্টের প্রয়োজন আছে। আর কোম্পানির ওভারঅল বিষয়ে যদি আমরা চিন্তাভাবনা করি অথবা সেক্টরের বিষয়ে যদি আমরা আরেকটু ডিপলি চিন্তা করি, আমি মনে হয় গভর্নমেন্টকেও এই বিষয়ে একটু এগিয়ে আসতে হবে সেক্টরের জন্য। সেটা হচ্ছে যেমন আমি কয়েকটা ট্রেনিং প্রোগ্রামে আমি গিয়েছিলাম, আমার যাওয়ার সুযোগ হয়েছে। মালয়েশিয়াতে ফ্লেমিংয়ে আমি গিয়েছিলাম, ওটা একটা একাডেমি। জাপানে আমি পরপর 2 বার সিম্পোজিয়াম এবং ট্রেনিংয়ে গিয়েছিলাম।
বাংলাদেশের মধ্যে একটা কয়েকটা জিনিস নাই, যেমন ব্যাংক ইন্স্যুরেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চ্যানেল। পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে 50%-এর বেশি ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহ করে থাকে, কিন্তু আমাদের দেশে এই চ্যানেলটি, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটিও নাই। এটা ছাড়াও বিভিন্ন দেশে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চ্যানেল আছে যেটা আমাদের দেশে নাই। আমার মনে হয় এই বিষয়গুলো যদি বাংলাদেশ ব্যাংক এবং আইডিআরএ উভয় পক্ষ সমন্বয় করে যদি একটা সুরাহা করতে পারেন, ব্যাংক ইন্স্যুরেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চ্যানেল, এই দুটি ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি আমাদের দেশে শুরু করা যায়, আমার মনে হয় আপনার লাইফ ইন্স্যুরেন্স বিজনেস বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটি পর্যায়ে যাবে যেটা কল্পনাও করা যাবে না। কোম্পানি আইন 1994 এর আওতায় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এবং 2010 সালের বীমা আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে 2013 সালে ইসলামী শরিয়ার ভিত্তিতে ও আধুনিক বীমার সমন্বয়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর যাত্রা। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর যাবতীয় কার্যক্রম ইসলামী শরিয়া তথা কোরআন সুন্না ইজমা ও ইস্তিহাদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিনা তা সামগ্রিক পর্যবেক্ষণ ও তদারকির জন্য দেশের খ্যাতনামা মুফতি, বিশিষ্ট আলেম, ইসলামী অর্থনৈতিক ব্যক্তিত্ব, বীমাবিদ ও প্রখ্যাত আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া কাউন্সিল রয়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের বীমা অঙ্গনে ধাপে ধাপে এক অভূতপূর্ব জনকল্যাণমূলক অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক মন্ডলী, পরবর্তী স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিজনেস ফোকাস দেখার আমন্ত্রণ জানিয়ে